হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় আমি আজকে সেটা পুরো ডিটেলস দেখা দেবো। বর্তমানে ফেসবুক পেজটা হচ্ছে খুব পপুলার এবং এটা সবাই কেউ ব্যবসা ক্ষেত্রে ইউজ করে এবং কেউ নিজের পার্সোনালভাবে ইউজ করে। তবে বর্তমানে সবার মোবাইলে না প্রত্যেকের একটা না একটা পেজ থাকে, সেটা স্ন্যাপ ফেসবুক, রোমান্টিক ফেসবুক, যে যে রকম ইউজ করে আর কি। যাই হোক, আমি আজকে পেজ কীভাবে ওপেন করে শর্টকাটে দেখা দেবো। অনেকজনের চিন্তা হয়ে পর চিন্তিত পেজ কীভাবে ওপেন করতে হয়, কম্পিউটার দিয়ে কি ওপেন করব, এটা নিয়ে অনেকজন অনেক রকম চিন্তা ভাবনা। তো আমি আজকে দেখা দেবো কীভাবে শর্টকাটে আপনারা পেজ কীভাবে ওপেন করবেন। ফার্স্ট বার আপনাদের অফিসিয়াল ফেসবুকে যাবেন, অফিসিয়াল ফেসবুকটাতে এরপরে যাওয়ার পর আপনি লাইট থেকে ইউজ করতে পারেন, বাট আমি লাইটে যাইনি, আমি অফিসিয়াল ফেসবুক থেকে ইউজ করব। এরপর মেনু বারে ক্লিক করবেন, মেনু বারে ক্লিক করার পরে দেখেন এখানে একটা পেজেস অপশন আছে, পেজেস অপশনে ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করার পর দেখা যাবে এখানে একটা প্লাস ক্রিয়েট অপশন আছে, তো এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে গেট স্টার্টেড একটা অপশন আছে নিচের দিকে, গেট স্টার্টেডে ক্লিক করবেন। এখানে যেমন পেজ নেম, ঠিক আছে, এখানে দেখেন পেজ নেম, আপনি যে নাম দিয়ে খুলবেন সেই নাম দিয়ে এখানে লিখবেন। আমি একটি স্ন্যাপ পেজ দিয়ে খুলতেছি, অ্যাশো ইসলামের পথে, ইসলামের পথে, ঠিক আছে, অ্যাশো ইসলামের পথে দিয়ে আমি একটা পেজ খুলতেছি। এরপর এখানে একটা সিম্বল দিয়ে দিবেন, যাই হোক, সরি, অ্যাসিস্ট্যান্ট পদ্ধতি দেখবো, একটা সিম্বল দিয়ে দেবেন। আমি ক্রোম ব্রাউজার থেকে একটা সিম্বল ক্লিক করে নিচ্ছি, কপি করে নিয়ে নিলাম। এরপরে আমি অ্যাসিস্ট্যান্ট পদ্ধতি এটাতে দিয়ে দিলাম, আমি দিয়ে দিছি সিম্বলটা। এরপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আসবে, আপনার পেজটা কোন ক্যাটাগরির, কিন্তু ভিডিও ক্যাটাগরির, রাইটার ক্যাটাগরির, না পার্সোনাল ব্লগ, নাকি ব্লগিং, নাকি ট্রাভেলিং, বিভিন্ন রকমের ক্যাটাগরির মধ্যে আপনার পেজটা হয়ে থাকে। তো এখানে সার্চ অপশন দিলে পাবেন, এবং এখানে এখানে কিছু উল্লেখ দেওয়া আছে, পার্সোনাল ব্লগ, বিউটি, কসমেটিক, পার্সোনাল কেয়ার, ক্যামেরা, ফটো, রেস্টুরেন্ট। বাট আমি কী করবো এখানে ক্যাটাগরি, আমি আমারটা করবো রাইটার পেজ, মানে লেখালেখি, WRI টি, এখানে দেখেন চলে আসে রাইটার, আমি রাইটার পেজ করবো। এরপর কী করবেন, নেক্সট ক্লিক করে দেবেন, নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে এন্টার ওয়েবসাইট, আমাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দেবেন, আর যদি ওয়েবসাইট যদি না থাকে আপনাদের একটি ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল যদি থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেবেন। আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা কপি করে দিয়ে দেবো এখানে, কপি করলাম, কপি করে আমি অফিসের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো। আর যদি না থাকে, না দিলেও সমস্যা নেই, যাই হোক। এরপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। আমার এখানে কিছু প্রোফাইল পিকচার অ্যাড করে রাখছি, আমি অ্যাসিস্ট্যান্ট পাতা, আপনারা আপনাদের চয়েস মতো প্রোফাইল পিকচার দিয়ে দেবেন। আমি জাস্ট এখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে কভার ফটোতে ক্লিক করবেন, কভার ফটোতে ক্লিক করার পর আমি এখানে কভার ফটো আগে থেকে কমপ্লিট করে রাখছি। তারপর ডান দিবেন, ডান দেওয়ার পর একটি ছোটো বড় করতে চাইলে করতে পারবেন, এরপরে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আপনাদের পেজটা অলরেডি হয়ে গেছে, তারপর ডানে ক্লিক করে দিবেন, ডানে ক্লিক করে দেবো। এখানে আপনাদের ফোন নাম্বার আসবে, ফোন নাম্বার দিতে চাইলে দিতে পারবেন, না দিলে নাই, আমি বাট দিব না এখন আপাতত। এরপরে ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন, একটু একটু করে ডিপ্রেস মারবেন, ডিপ্রেস মারার পর দেখেন এখানে অ্যাসিস্ট্যান্ট পথে মানে চলে আসছে। এখন এটাতে কিছু কাজ আছে, এখানে আমার কিছু কাজ আছে, সিটিং আছে, এগুলো কাস্টমাইজ করবেন। আমি দেখাচ্ছি, এখানে দেখেন ক্রিয়েট পেজ অ্যাট ডট ইউজার নেম, অ্যাসিস্ট্যান্ট পথে একটা ইউজার নেম আছে। এটার উপকারিতা হচ্ছে, অন্য সময় আমরা এই নাম দেওয়ার পর চার্জ করলে নাম পেজের নামটা আসে না, সেক্ষেত্রে এই ইউজার নামটা আমরা যে নাম দিয়ে দিই না কেন, ওটা দিয়ে যখন আমরা চার্জ করব খুব শর্টভাবে কি আপনার পেজটি শুরু করবে। আমি এখানে একটি ইউজার নাম দেব, ইউজার নাম ক্লিক করলাম, যেমন আমি
प्रिंस आमार नाम दे दीची प्रिंस डॉट ओ एफ सी 076 ठीक है 076 दिसे আপনাদের আমি আমার নাম দিয়ে দিছি আপনারা যেটা দেখেন হাবিব ওয়েবস আপনারা যেরকম নাম দিয়ে দেন ডট ওয়েবসে দিয়ে যে কোনো একটা সংক বসে দিবেন এখন এখানে আমি ক্রিয়েট ইউজার নাম ক্লিক করে দিলাম দেখেন ইউ আর অল সেট আমার ইউজার নেম হয়ে গেছে এরপর ওকে দিবেন এখন দেখেন এখানে নামটা আসলে একটু করে রিফ্রেশ মারবেন নামটা চলে আসবে এ দেখেন প্রিন্স ডট ওয়েবসি 07076 অলরেডি নাম চলে আসছে এখন এখানে কিছু কাজ আছে এডিট পেজে যাবেন এডিট পেজে এখানে আরেকটা অপশন আছে দেখেন প্লাস ক্রিয়েট অ্যাকশন বাটন আপনার পেজটা কিন্তু বর্তমানে হয়ে গেছে পেজটা আপনার হয়ে গেছে ঠিক আছে এরপর আপনি স্ট্যাটাস কীভাবে দেবেন সেটাও দেখাবো এখানে দেখেন প্লাস ক্রিয়েট অ্যাকশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বাটন অ্যাড করবেন আপনি চাচ্ছেন এটা এটা অ্যাড করাবেন অ্যাস্টার অর্ডার কল নাও কন্ট্যাক্ট সেন্ড মেসেজ মানে যেটা ক্লিক করবেন সেটা ওই জায়গায় জমা হবে আমি কী করবো পলো পলো অপশনটা অ্যাড করাবো তারপর ক্লিক মারলাম দেখেন এরপরে পলো অপশনটা এখানে চলে আসছে ঠিক আছে এরপরে এডিট পেজে যান এডিট পেজে ক্লিক করবেন এডিট পেজে যাচ্ছি না এটা অনেক লং টাইম এটা আমি পরবর্তীতে দেখাবো এরপরে কী করবেন আপনারা এদিকে যান এ দেখেন এখানে নিচের লাইনে হোম আছে গ্রুপ আছে ইভেন্ট পোস্ট রিভিউ আছে তার এখানে অ্যাবাউট আছে অ্যাবাউটে ক্লিক করবেন এখানে দেখেন ইন্টার আওয়ার্স অপারেশন ইন্টারফোন নাম্বার যদি ফোন নাম্বার দেবেন ইমেল নাম্বার দিতে চাইলে ইমেল নাম্বার দিবেন আমি আমার একটা ইমেল নাম্বার দিয়ে দিব আপনাদের যদি ইমেল নাম্বার থাকে ইমেল নাম্বার দিবেন প্রিন্স হৃদয় 002@gmail.com ঠিক আছে তারপর নিচে সেভ মেরে দিবেন সেভে ক্লিক করে দিলাম এখান থেকে এখানে রাইটার পেজ ইন্টারপ্রেজেন্স ও রাইটার ইন্টার ডিসক্রিপশন ফর ইউর পেজ এখানে আপনি ডিসক্রিপশনে কিছু দিতে চাইলে দিতে পারবেন এখানে আমি লিখে দিই মানে আপনাদের মতামত আপনার একটা ডিসক্রিপশন লিখে দিবেন আমি এখানে লিখব সকল ধরনের ইসলামিক পোস্ট পেতে আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকুন আমি আপাতত এই লেখাটা লিখলাম ঠিক আছে আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর সাথে জাস্ট শর্টকাটভাবে লিখলাম সেভ ক্লিক করে দিলাম তারপর এখানে সেন্ড মেসেজ আছে রাইটার আছে মানে এখানে তারপর ইন্টার আওয়ার্স অপারেশন এখানে ক্লিক করবেন মানে আপনার পেজটা কতক্ষণ মানে চালু রাখবেন ঠিক আছে আমি অলওয়েজ ওপেন রাখবো আমার পেজটা সবসময় মানে চালু রাখবো তার সেভে ক্লিক করে দিবেন ঠিক আছে আপাতত এখানে মোটামুটি সবগুলো হয়ে গেছে এরপরে ব্যাক দিয়ে বের হয়ে যাবেন আবার মেনু বারে ক্লিক করবেন পেজ অপশনে যাবেন সিস্টেমের পথে গেলাম আমার পেজটাতে পেজটা মোটামুটি হয়ে গেল পেজটা মোটামুটি সেট হয়ে গেল ঠিক আছে পেজ ওপেন হয়ে গেল এখানে আরও কিছু সিটিং আছে আমি সিটিংগুলো এখন দেখাতে গেলে ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাবে এখানে দেখেন এডিট পেজে ক্লিক করলাম এখানে কিন্তু অনেক কিছু সিটিং আছে এটার জন্য আপনাদের যদি চান এই সিটিংগুলো আমাদেরকে দেখে দেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তীতে এই সিটিংগুলো নিয়ে একটা ভিডিও করব তবে একটা শর্টকাটে দেখে দিচ্ছি এখানে টেমপ্লেটগুলো কীভাবে ইউজ করবেন এখানে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর আমি সর্বশেষ একটা টেমপ্লেট অ্যাড করাবো ভিডিও পেজ এটা
এটা আমি অ্যাড করাবো, ঠিক আছে? অ্যাপ্লে দিলাম, তারপর সেভ দিলাম, ঠিক আছে? দিস টেমপ্লেট হ্যাজ বিন অ্যাপ্লাইড, এটা হয়ে গেছে। ওকে, তো পরবর্তীতে এরপরে বিস্তারিত সিটিংগুলো আমি পরবর্তীতে দেখাবো। এখন যদি সব সিটিংগুলো যদি দেখা, এখন বর্তমানে পেজটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? আর বাকি সিটিংগুলো যদি এখন দেখাতে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখন পোস্ট স্ট্যাটাস কীভাবে দেবেন, আমি সাপোজ আমি একটা পোস্ট কপি করলাম, ঠিক আছে, পোস্টে দেব। এখন দেখেন এখানে ফটো অপশন আছে, এখানে আমার আমার পেজ যে পেজটা এখন ওপেন করলাম সেই পেজে আসলাম, এখানে ফটো দিবেন। আপনারা পেজটা কোথায় পাবেন, আপনাদের ফেসবুক আইডিতে যাবেন, এখানে মেনু বারে ক্লিক করবেন, এই অ্যাসিস্ট্যান্ট পদ দেখতেছেন এখানে, অথবা এখানে পেজেস অপশন আছে, পেজেসের মধ্যে ক্লিক করবেন, আপনার যে পেজটা ওপেন করবেন সেটা এখানে এখানে থাকবে অ্যাসিস্ট্যান্ট পদে। তারপর এখানে দেখেন ফটো, ফটোতে ক্লিক করবেন, এই ইসলামিক পিকটা দিব মসজিদের। এরপর লেখা যেটা কপি করলাম সেটা আমি এখানে করে দেবো, ঠিক আছে? এখানে পেস্ট করে দিলাম। এখন আমি কি করলাম, দেখেন এখানে শেয়ার আছে উপরে, শেয়ার মেরে দিবেন, তারপর শেয়ার ক্লিক করে দিবেন। পেস্টটা বর্তমানে অলরেডি ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এভাবে আপনারা পেজ ওপেন করে ফেলতে পারবেন, আশা করি বুঝাতে পারছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দেন। ওকে, থ্যাংক ইউ।